শেখ হাসিনার পতন অতি সন্নিকটে এবং শেখ হাসিনার পতনের পরে যে সকল মানুষের হাতে রক্ত আছে তাদেরকে বিচার করা হবে, এটি যেমন সত্য, বাংলাদেশের আওয়ামী লীগকে আবার রাজনীতি করার সুযোগ দিতে হবে, এটাও সত্য। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন শুয়োর একটি প্রাণী, এই প্রাণীটির পাকযন্ত্র ক্রিয়া কিন্তু অত্যন্ত দুর্বল, অর্থাৎ এই প্রাণীর পাকস্থলীতে তেমন কিন্তু খাবার হজম হয় না, আর যেই কারণে এই প্রাণীটির শরীরে কিন্তু শরীরের মাংসপেশির ভিতরে প্রায়শই জীবাণু থেকে যায়, যেমন ফিতাকৃমি বা বড় বড় ধরনের মারাত্মক কৃমি এই শুয়োরের পেটে থেকে যায়। তাই বলে কি শুয়োরকে জঙ্গল থেকে তাড়িয়ে দেয় অন্যান্য প্রাণীরা? দেয় না, জঙ্গলে তারা একত্রে বসবাস করে। ঠিক আপনারা যেভাবে বলে থাকেন যে প্রতিটা পরিবারের বেয়াদব, কথা শোনে না, অসভ্য, টাকা চোর, এইসব সন্তানরা যখন বড় হয় তখন এরা আওয়ামী লীগে জয়েন করে, এটা আপনাদেরই কথা, আমার কথা নয়, আমি আপনাদের সাথে একমত পোষণ করি। তো এই সকল পরিবারের বেয়াদব ছেলেপেলে বা বেয়াদব মেয়ে বা বেয়াদব সদস্য যখন বড় হয়, এরা যখন আওয়ামী লীগ হয়, তাদেরকে তো নিয়ে আপনার বসবাস করতে হবে, একত্রেই থাকতে হবে, তাদেরকে তো আপনি ফেলে দিতে পারবেন না, এই সমাজই তাদেরকে রাখতে হবে। তাই প্রিয় বন্ধুরা, মাথার ভিতরে এমন কিছু রাখবেন না যে আওয়ামী লীগের পতন হলেই প্রতিটা আওয়ামী লীগকে বিচারের কাঠগড়া নিয়ে ধ্বংস করে দিতে হবে, না, শুধুমাত্র যাদের হাতে রক্ত আছে তাদেরকেই বিচারের কাঠগড়ায় নেওয়া হবে। বাকি যে আওয়ামী লীগের কর্মীরা রয়েছেন, রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন, তাদেরকে আমরা সম্মান করব এবং তাদেরকে সুন্দরভাবে বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হবে, কারণ আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক, বাংলাদেশ সুন্দর এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে সারা পৃথিবীর বুকে মাথা জাগিয়ে থাকুক, কোনো সন্ত্রাসী বা কোনো বেয়াদব যেন বাইরে থাকতে না পারে। একমাত্র যাদের হাতে রক্ত রয়েছে তাদেরকেই বিচার করা হবে, যারা দুর্নীতির সাথে জড়িত তাদেরকেই বিচার করা হবে, সাধারণ আওয়ামী লীগারদের কোনো ভয় নেই। আপনারা এই শেখ হাসিনার পতনের পরপরই আপনারা জনসাধারণের সাথে মিশে আপনাদের ভালো যে চরিত্র সেটা প্রকাশ করতে পারেন। যদিও কথিত আছে যে প্রতিটা সমাজের বেয়াদব, চোর, ডাকাত, বদমাশ, গুন্ডাগুলি সাধারণত আওয়ামী লীগ করেন, কথাটার সাথে আমি একমত পুরোপুরি না হলেও কথাটা কিন্তু ফেলে দেওয়া যায় না। বন্ধুরা, দেশের স্বার্থে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখার জন্য সকল রাজনৈতিক দলকে আমরা সম্মান করব, তবে কোনো ক্রিমিনালকে বাইরে মুক্ত থাকতে দেওয়া হবে না, যাদের হাতে রক্ত আছে তাদেরকে অবশ্যই বিচারের কাঠগড়ায় নিয়ে আসতে হবে। শেখ হাসিনার পতন নিশ্চিত এবং খুব শীঘ্রই সেটা হবে, আপনারা সবাই দেখতে পাবেন।